এবং কারি পাতা ও নিম পাতা এক নাকি এক নয় তা আপনারা বুঝতে পারবেন। তাহলে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একদম অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজ আর কোনো হোম রেমেডি ভিডিও দেখাবো না, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাতে চলেছি আপনাদের। আমি যখন অনিয়ন অয়েলটি বানিয়ে দেখিয়েছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে, তখনই অনেকেই জানতে চেয়েছিলেন যে এই কারি পাতাটা কী। অনেক বন্ধুরাই আমার জানতে চেয়েছিলেন যে কারি পাতা আর নিম পাতা কি এক, বা কারি পাতা না দিলে কি এই অয়েল বানানো যাবে। আপনাদের সব প্রশ্নেরই উত্তর আমি ওই ভিডিওর কমেন্টের মাধ্যমে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তবুও আমার মনে হয়েছে আপনাদের সকল প্রশ্নের উত্তর আর একটু ভালো করে বলবো, তাই আজকের এই ভিডিওটা। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আরও ভালোভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং কারি পাতা ও নিম পাতা এক নাকি এক নয় তা আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথম আমি আপনাদের নিম পাতা দেখাবো। আর নিম পাতা তো আমরা সবাই চিনি। দেখুন, এই নিম পাতা গাছটা কিন্তু আমাদের বাড়িতেই লাগানো রয়েছে। দেখুন ভালো করে নিম পাতাটা। নিম পাতা ও কারি পাতা কতকটা এক দেখতে হলেও দুটি গাছ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন নিম পাতার ডাঁটাটা ও কারি পাতার ডাঁটাটা কতকটা একই রকম। ডাঁটার দুদিকেই নিম পাতারও যেমন সারি দেওয়া পাতা থাকে, কারি পাতারও ডাঁটার দুদিকেই পাতা থাকে সারি দেওয়া। আর পাতাগুলি দেখলে মনে হয় দুটি গাছের পাতাই এক, কিন্তু না বন্ধুরা, আপনি ভালো করে এই নিম পাতাটা লক্ষ্য করুন বা গুগলে সার্চ করুন, দেখবেন নিম পাতাও একটু লম্বা দেখতে হয় এবং পাতার উপর থেকে নিচ পর্যন্ত একটু খাঁজ কাটা হয়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি। আর যদি স্বাদের দিক থেকে বলেন, তাহলে তো আমরা সবাই জানি যে নিম পাতা ভীষণ তিতো হয়। একটু পাতা ছিঁড়ে যদি আমরা জিভে দিই তাহলে মনে হয় জিভটা তিতো হয়ে গেল। আর নিম পাতার উপকারিতা সম্বন্ধে যত বলি ততই কম হয়, কারণ নিম পাতা আমাদের ওভারঅল শরীরের জন্যই ভীষণ ভালো। এই পাতা খেলে আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর হয়। স্বাস্থ্যক্ষেত্রে নিম এক কথায় আশীর্বাদের ঝুড়ি। নিম পাতা একটি শক্তিশালী ইমিউনে উত্তেজক হওয়ার পাশাপাশি এটি একটি কার্যকর অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কার্যকরী ভূমিকা রাখে। পেট ব্যথা, ডায়াবেটিস, হৃৎপিণ্ড এবং ধমনির নানা রোগ, জ্বর, মাড়ি ফুলে যাওয়া এবং যকৃতের রোগের জন্যও ব্যবহৃত হয় এই নিম পাতা। নিম পাতা বিভিন্ন চর্মরোগের চিকিৎসার জন্যও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে মাথার চুলকানি কমে, চুল শক্ত হয়, চুলে শুষ্কতা কমে যায় এবং নতুন চুল গজায়। আরও অনেক অনেক গুণ আছে এই নিম পাতার মধ্যে। এবার আসুন কারি পাতা সম্বন্ধে একটু জেনে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কারি পাতা গাছটা আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছটা একটু ছোট, এটা আমাদের বাড়িতেই লাগানো রয়েছে। ভালো করে একটু দেখুন, এই কারি পাতা এবং নিম পাতা দেখতে অনেকটাই আলাদা। আর যখনই আপনি পাতাটা একটু ছিঁড়ে নেবেন, দেখবেন কি সুন্দর একটা সুগন্ধ, আর জিভে দিলে একটা অন্যরকম স্বাদ, তিতোও লাগবে না। বিভিন্ন রান্নায় কারি পাতাকে ব্যবহার করা হয়। মার্কেটের অনেক রকম চানাচুর বা চিড়ে ভাজার মধ্যেও এই কারি পাতাকে ব্যবহার করা হয়। বিশেষত দক্ষিণ ভারতীয় বিভিন্ন রান্নায় বিভিন্ন পদে এই সুগন্ধি কারি পাতার ব্যবহার অপরিহার্য। কারি পাতা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খেলে হজম শক্তির উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, ফোলাসহ সমস্ত পেটের সমস্যা থেকে মুক্তি দেয়। কারি পাতায় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা অনেক ধরনের সংক্রমণ প্রতিরোধ করে এবং রোগের ঝুঁকি কমায়। কারি পাতা আমাদের শরীরের পাশাপাশি আমাদের স্কিন এবং চুলের জন্যও ভীষণ ভালো। আমাদের চুল এবং স্কিনকে হেলদি রাখতে কারি পাতা ভীষণভাবে সাহায্য করে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে কারি পাতা ও নিম পাতা দুটি সম্পূর্ণ আলাদা গাছ। আর দেখুন দুটি পাতা আমি পাশাপাশি রেখে আপনাদের দেখাচ্ছি, তাহলে চিনতে বা বুঝতে আপনাদের বেশি সুবিধা হবে। দেখুন এটা নিম পাতা এবং পাশেরটি কারি পাতা। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কারি পাতা ছাড়া কি অনিয়ন অয়েলটা বানানো যাবে। দেখুন কারি পাতা যদি দেন তাহলে তো খুবই ভালো, আর যদি না দিতে পারেন তাতে সেরকম কোনো প্রবলেম নেই। অনিয়ন অয়েলে তো আরও অন্যান্য উপকরণগুলো আছে, ফলেও কারি পাতা ছাড়া ইউজ করলেও আপনার চুলের অনেক সমস্যার সমাধান হবে এবং আপনার চুল হেলদি থাকবে। দেখুন আমি এখানে প্রথমেই আপনাকে নিম পাতাটা দেখাচ্ছি এবং পাশে রেখেছি কারি পাতা। দুটি পাতা যেহেতু পাশাপাশি রেখেছি তাই বুঝতে কিন্তু আপনার খুব ভালোভাবেই সুবিধা হবে। এবার কিন্তু আমি কারি পাতায় হাত দিচ্ছি। দেখুন দেখুন কারি পাতাগুলো উপর দিকে সোজা সোজা, আর নিম পাতাগুলি দেখুন দেখলেই বুঝতে পারবেন। আমি হয়তো বাংলাদেশের অনেক ভাই বোনেরাই আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু ওখানে এই কারি পাতা নিশ্চয়ই আছে কিন্তু কী নামে পরিচিত সেটা তো সেটি তো আমার জানা নেই বন্ধুরা। তাই আপনারা একটু ভালো করে খোঁজ নিন পাতাটা কী নামে পরিচিত আপনাদের ওখানে, কারণ আমাদের ইন্ডিয়ায় তো এই পাতা পাওয়াই যায়ও।
আর ইন্ডিয়ার আশেপাশে দেশেও এই পাতা পাওয়া যায়। যদি আপনি আপনাদের ওখানে নার্সারি নিশ্চয়ই আছে, নার্সারিতে একবার খোঁজ করুন, যদি সেখানে না পান তাহলে অনলাইনে তো আপনি অবশ্যই পেয়ে যাবেন, সেখানে অর্ডার করে দেবেন। কারণ কারি পাতা আমাদের চুলের জন্য ভীষণই ভালো, বিভিন্ন ক্ষেত্রেই আমরা কারি পাতাকে চুলের জন্য ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার নেক্সট।